ত্রিভুজ এব কো সমান নাইনটি ডিগ্রি এবি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার হলে ক তো এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এই উদ্যোগ করারকে আমরা তিনটি অংশ উত্তর করতে হবে প্রথমে আমরা যদি ক দেখি বলেছে এসি দৈর্ঘ্য নির্ণয় করতে আর এই ত্রিভুজটি ত্রিভুজ এবিসি হচ্ছে কি একটি সমগ্র ত্রিভুজ কেন বি কোণ সমান হচ্ছে কি নাইনটি ডিগ্রি একটি কোন সমকোণ থাকলে অর্থাৎ নাইনটি ডিগ্রি থাকলে সমকোণে ত্রিভুজ আর দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা কি করতে পারবো ফিতাগরস উপপাদ্য অনুসারে এই এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো তাহলে আমরা দেখি এসি এটা কি কোন ধরনের বাহু তাহলে বলা হচ্ছে যে এবিসি টি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজের এই সমকোণ ত্রিভুজটা অঙ্কন করি তারপর আমরা বাহু দেব এরকম যদি হয় এই সমকোণী ত্রিভুজ এর একটি কোণ হবে কি সমকোণ তারপরে অতিভুজ আমরা দেই এই অতিভুজ বলা হয়েছে এই ত্রিভুজের এই বি কোণ সমান আমরা এই বি কোণ সমান নাইনটি ডিগ্রি এই বি কোণ সমান নাইনটি ডিগ্রি হল এবং এ বি সমান পাঁচ সেন্টিমিটার এবং বিসি সমান বারো সেন্টিমিটার এটাকে যদি বি ধরি এখানে বিসি তার এটা হচ্ছে কি বারো সেন্টিমিটার এই টুয়েলভ সেন্টিমিটার আর এসি সমান আমরা যদি দেখি এই এ বি সমান এ বি সমান এব সমান হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার আমরা এই পাঁচ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এই সমান আমাদেরকে বের করতে বলেছে যে এসি সমান কত এসি সমান হবে এই আমাদেরকে এটা বের করতে বলেছে দুর্গটা কত তাহলে আমরা কত যদি অ্যান্সার করি তাহলে কত হচ্ছে এই বুজ এসি সমান এই অতি বুজ এসি সমান বা এসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এস স্কোয়ার ইকুয়ালস টু অপর দুই বার বর্গের সমষ্টি অতিভুজ বর্গ সমান অপর দুই বার বর্গের সমষ্টি তাহলে এস সমান আমরা যদি লিখি বা এস স্কোয়ার লিখি তাহলে অপর দুই বর্গ আসবে কত এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি সি স্কোয়ার বি সি স্কোয়ার তাহলে বা এস এর সমান আমরা লিখতে পারি তাহলে উপদিকে দিকে বর্গমূল করি তাহলে এ সি ইকুয়াল টু আসে আমরা যদি বর্গমূল করি এটা আসবে তাহলে এ বি স্কোয়ার এ বি ইকুস টু আমাদের কত ফাইভ তাহলে ফাইভ রুফোর স্কোয়ার আসবে প্লাস বি সি ইকুস টু টুয়েলভ টুয়েলভ রুফর স্কোয়ার আসবে তাহলে এটা সমান আমরা ফাইভ আমরা ফাইভ এখানে এই বর্গমূল আগে দিয়ে দেবো তারপর এখানে টোয়েন্টি ফাইভ আমরা আসে এই টু সিক্সটি নাইনের বর্গমূল হবে থার্টিন এটা সমান আসে তাহলে এই এ সি সমান আসে এ সি সমান আসে এই থার্টিন এটা তাহলে এইটা সমান হবে এখানে থার্টিন তাহলে আমাদেরকে এটা বলেছে এসির সমান কত থার্টিন সেন্টিমিটার এই থার্টিন সেন্টিমিটার তাহলে এসি আসে আমাদের এই থার্টিন সেন্টিমিটার এর আমরা খ অংশ জন্য যদি দেখি খ অংশ বলেছে যে এই চিকুণ সমান থিতাক হলে আমরা এই চিকটা যদি থিতা কোণ দিয়ে দিই এইটা সমান যদি হয় হয় তো বলেছে সাইন প্লাস কস্তিতে এর মান নির্ণয় করো আমাদেরকে এই সাইন প্লাস কস্তিতে মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা খ অংশের জন্য যদি উত্তর করি তাহলে সাইন থিতে কুষ্ঠ আমরা জানি লম্ব বাই অতিভুজ কস্তিতে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ এটা লিখতে পারি তাহলে আমরা খ অংশের জন্য যদি অ্যান্সার করি তাহলে আমরা ফাই তাহলে ক হতে ফাই বা আমরা এই চিত্র থেকে ফাই যেটা যে তাহলে সাইন থিতে টু আমরা লিখতে পারি এই লম্ব বাই লম্ব বাই এই লাই তাহলে এটা সমান আমরা পাই এখানে আসে এটা সমান আসে লম্ব হচ্ছে কত বি হচ্ছে কত ফাইভ এটা সমান আসে আমরা পাই এই বি সমান আসে ফাইভ যেটা আমরা দেওয়া আছে প্রশ্নে এসি সমান আমরা পেয়েছি থার্টিন এটা আর আমরা এই কস থিটা ইকুয়াল টু আমরা পাই কস থিটা টু এই কস থিটা হবে কি ভূমি বাই অতিভুজ আমাদের এই ভূমি বাই অতিভুজ এটা তাহলে এটা সমান আমরা মান বসাই এখানে টুয়েলভ আর এসি ইকুয়াল টু থার্টিন তাইলে আমাদেরকে বলা হচ্ছে এই দুইটা যোগ করলে এর মানটা কত আসে সুতরাং আমরা লিখি এই সাইন থিতা প্লাস টু আমরা যোগ করে নিই তাইলে এটা সমান আসে এই থার্টিন নিচে আসবে উপরে আসবে প্লাস এইখানেও থার্টিন আসবে এই কস থেকে ইকুশ টু তাইলে এটা আসে এখানে আসে কত আমরা ফাইভ ফাইভ

আবার কোশেক স্কোয়ার কোশেক থিটা ইকুয়াল টু বাই সাইন এখান থেকে আমরা সেক স্কোয়ার থিটা প্লাস কোশেক স্কোয়ার এরপর বাম পক্ষ হিসাব করব ডান পক্ষ হিসাব করলে দেখা যাবে যে দুটোই সমান আছে তাহলে আমরা দেখানো হয়েছে বলতে পারবো তাহলে আমরা লিখি যে আমরা এই সাইন থিটা ইকুয়াল টু লিখি আমরা ক থেকে পেয়েছিলাম সাইন থিটা ইকুয়াল টু ক থেকে আমরা পেয়েছিলাম এই 5 বাই 13 আমরা এই সাইন থিটা ইকুয়াল টু

এই সেক মান পেয়েছি থার্টিন বাই টুয়েলভ স্যার এটা এই থার্টিন বাই টুয়েলভ এরপর আমরা হোল স্কোয়ার দিলাম এই হোল স্কোয়ার এই স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার কোসে আমরা পেয়েছি এইখানে থার্টিন বাই ফাইভ তাহলে আমরা দিই থার্টিন বাই ফাইভ হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখন আমরা হিসাব নিকাশ করি তাহলে এটা সমান আসে আমরা পাই এখানে তেরো বর্গ করলে আসে ওয়ান সিক্সটি নাইন আর বারো বর্গ করলে আসে ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ আর এখানে পাই ওয়ান সিক্সটি নাইন আর এখানে আসে টোয়েন্টি ফাইভ আমরা যদি ওয়ান সিক্সটি নাইন যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের সরল করতে সুবিধা হবে তাহলে ওয়ান বাই ফর্টি ফোর প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এখন আমরা সহজেই সরল করতে পারবো তাহলে এটা যদি সরল করি তাহলে সমান আসে ওয়ান সিক্সটি নাইন তারপরে এখানে আসে আমরা পাই ওয়ান ফর্টি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এটা সমান আসে আমরা পাই একশো চুয়াল্লিশকে পঁচিশ ধারে গুণ করলে পাই ওয়ান ফর্টি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুস টু আসে আমরা পাই থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি থ্রি থার্টি সিক্স হান্ড্রেড আমরা দেখি এই ছয়ত্রিশশো এটা আসে আর এটা সমান আসে আমরা একশো ওয়ান এখানে ওয়ান ওয়ান বর্গ দিলাম সিক্সটি নাইন ইন্টু আবার ওয়ান সিক্সটি নাইন দিই তাহলে আসে আটাশ হাজার পাঁচশো একষট্টি তাইলে পাই আমরা এটা সমান আসে এটা সমান বামপক্ষ সময় এটা পেলাম থ্রি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান এটা আসে আমরা পেলাম আঠাইশ হাজার পাঁচশো একষট্টি ফেলাম এরপর আমরা ডান দেখি ডান পক্ক এই দুটো গুণ আকারে আছে তাহলে আমরা ফাইভ দেখি তাইলে এটা সমান আমরা পেয়েছি সেক স্কোয়ার টু আমরা ফাইভ পেয়েছি আমরা দেখি এটা হচ্ছে থার্টিন বাই এখানে এই থার্টিন বাই টুয়েলভ এটার হোল স্কোয়ার হোল স্কোয়ার ডট কোস এক স্কোয়ার থিতা কোস এক স্কোয়ার ইকুয়াল টু ফেসে থার্টিন বাই আমরা ফেসে ফাইভ এটার উপরে স্কোয়ার এটা সমান আমরা পাই এখানে বর্গ করি তাহলে ফাই এখানে আসে এই 144 ফোরটি ফোর আর ওয়ান সিক্সটি নাইন ডট বর্গ করলে টোয়েন্টি ফাইভ ডট বর্গ করলে ওয়ান সিক্সটি তা এটার অংশ মতো মিলে গেছে প্রায় তাহলে এটার সমান আমরা পাই এই ওয়ান সিক্সটি বর্গ করলে পাই ওয়ান সিক্সটি তাহলে আসে তাহলে আঠাইশ হাজার পাঁচশো এই একষট্টি আর নিচে দ্বিগুণ করলে আসে তাহলে আসে ছয়ত্রিশশো হান্ড্রেড এটা তাহলে সমান আমরা লিখতে পারি এই বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তাহলে সুতরাং আমরা দেখি যে লিখি বাম পক্ষ সমান বাম ফক্ক সমান ডান ফক দেখানো হলো ডান ফক তাহলে দেখানো হলো দেখানো হলো তাহলে এটাই আমাদের অ্যান্সার